মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেতু মোড় এলাকার রাজ্য সড়কে এক স্কর্পিও গাড়ির সাথে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কর্পিও গাড়িটি দ্রুত গতিতে এসে মোটর বাইকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকের পেছনে থাকা মহিলা আরোহীর। গুরুতর আহত হন বাইক চালক। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলা 40 বছরের মৌসুমী চ্যাটার্জি, মালদা রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তি 45 বছরের গৌরচন্দ্র রায়। ঘটনার তদন্তেই নেমেছে পুলিশ। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেতু মোড় এলাকার রাজ্য সড়কে এক স্কর্পিও গাড়ির সাথে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কর্পিও গাড়িটি দ্রুত গতিতে এসে মোটর বাইকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকের পেছনে থাকা মহিলা আরোহীর। গুরুতর আহত হন বাইক চালক। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলা 40 বছরের মৌসুমী চ্যাটার্জি, মালদা রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তি 45 বছরের গৌরচন্দ্র রায়। ঘটনার তদন্তেই নেমেছে পুলিশ। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেতু মোড় এলাকার রাজ্য সড়কে এক স্কর্পিও গাড়ির সাথে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কর্পিও গাড়িটি দ্রুত গতিতে এসে মোটর বাইকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইকের পেছনে থাকা মহিলা আরোহীর। গুরুতর আহত হন বাইক চালক। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলা 40 বছরের মৌসুমী চ্যাটার্জি, মালদা রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তি 45 বছরের গৌরচন্দ্র রায়। ঘটনার তদন্তেই নেমেছে পুলিশ। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।